আসসালামু আলাইকুম। আজকে গরুর কৃমির ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। সাধারণত গরুর ব্রড স্পেকট্রাম যে কৃমির ওষুধ রয়েছে, ট্রাইকাব্যান্ডাজল এবং লিবামিসল গ্রুপের, ট্রাইকাব্যান্ডাজল এবং লিবামিসল গ্রুপের যে কৃমির ওষুধটি রয়েছে সেই ওষুধটি আপনারা 3 মাস অন্তর অন্তর খাওয়াতে পারবেন। 75 কেজির জন্য একটি ট্যাবলেট বলা হলেও সাধারণত 60 কেজির জন্য একটি ট্যাবলেট খাওয়ানো ভালো, তাতে ভালো কাজ করে। অর্থাৎ আপনার গরুর ওজন যদি 120 কেজি হয় তাহলে 2টি ট্যাবলেট খাওয়াতে হবে, এমনকি 100 কেজি হলেও আপনি 2টি ট্যাবলেট খাওয়াতে হবে। একটি দেশি গরু মাঝারি সাইজে আপনি কি 2টি ট্যাবলেট খাওয়াতে পারবেন। তাছাড়া বাছুর 1 বছর বয়সী গ্রোথ ভালো, 100 কেজি ওজন হয়েছে বা 120 কেজি ওজন হয়েছে, তাকেও 2টি ট্যাবলেট আপনারা খাওয়াতে পারবেন। এই ট্রাইকাব্যান্ডাজল এবং লিবামিসল গ্রুপের ওষুধটি সব ধরনের প্রায় কৃমির বিরুদ্ধে কার্যকর, সুতরাং এই কৃমির ওষুধটি আপনারা খাওয়াতে পারবেন 3 মাস অন্তর অন্তর খাওয়ানো ভালো। এবং কৃমি ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই সকালবেলা খালি পেটে খাওয়াতে হবে এবং সেটি ঠান্ডা অবস্থায় খাওয়াতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে খুব গরমে কৃমি ওষুধ খাওয়ালে ফুড পয়জনিং সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য আবহাওয়া যদি ঠান্ডা থাকে অবশ্যই আপনার কৃমি ওষুধ সকালবেলা খালি পেটে খাওয়ানোর উপকারিতা সবচেয়ে ভালো। তো সুতরাং আপনারা কৃমির ওষুধ নিয়মিত খাওয়াবেন, এই ব্রড স্পেকট্রাম কৃমির ওষুধটি আপনারা নিয়মিত খাওয়াতে পারবেন 3 মাস অন্তর অন্তর। কেউ যদি মনে করেন যে বুস্টার ডোজ দেবেন তাহলে 7 দিন পরে বুস্টার ডোজ দিতে পারবেন। এখন কেউ যদি মনে করেন 3 মাস অন্তর আপনি ট্যাবলেট না খাওয়ানোর পর আপনি ইঞ্জেকশান দিবেন, তাও দিতে পারবেন। নাইট্রোজেনিক ইঞ্জেকশান আপনারা দিতে পারবেন, সেটি মূলত কলিজা কৃমির বিরুদ্ধে অধিক কার্যকর। তাছাড়া আপনি 3 মাস পরে ইচ্ছা করলে যে আইবার মেকটিন এবং ক্লোরসোলন যে কম্বিনেশনের ওষুধটি রয়েছে সেটিও আপনি ব্যবহার করতে পারবেন। সেটি চর্মরোগের বিরুদ্ধে এবং ভিতরে বা অন্তঃপরজীবীর বিরুদ্ধেও কার্যকর, এই বহিঃপরজীবী ও অন্তঃপরজীবীর বিরুদ্ধেও কার্যকর। তো বাজারে বিভিন্ন নামে বিভিন্ন ট্যাবলেট পাওয়া যায়, ইঞ্জেকশান পাওয়া যায়, তবে সাধারণত ব্র্যান্ডের কোম্পানির যে কৃমির ট্যাবলেটগুলো রয়েছে সেটির মধ্যে হচ্ছে রেনাডেক্স, এলটিব্যাট, এলটিজলব্যাট, অ্যান্টিওয়ার্ম, তারপর রয়েছে পপুলার এলটিজলব্যাট, লিব্যাক্স হচ্ছে টেকনো কোম্পানির, তারপর এসকেফের ডাবল ডেক্স হাফ রয়েছে, তাছাড়া ডাবল ডেক্স রয়েছে অর্থাৎ দ্বিগুণ স্ট্র্যান্ড সমৃদ্ধ, বড় ওজন বা বেশি ওজনের ক্ষেত্রে আপনারা খাওয়াতে পারেন। সাধারণত 120 থেকে 150 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়ানো যায়, সেক্ষেত্রে যদি কোনো গরু 300 কেজি হয় তাহলে আপনি 2 থেকে 2.5টি ট্যাবলেট আপনারা খাওয়াতে পারবেন। 300+ হলে অবশ্যই আপনাকে 2.5টি ট্যাবলেট দিতে হবে, এবং সেটি যদি 400 কেজি হয় তাহলে 3টি ট্যাবলেট দিলে যথেষ্ট। অর্থাৎ ডাবল স্ট্যান্ড হওয়ার কারণে আপনার কম ট্যাবলেট প্রয়োজন হচ্ছে। এখন অনেক বেশি ওজন সাধারণত 400 কেজি 500 কেজি ওজন হয়ে যায়, সেখানে যদি আপনি যে বাজারে প্রচলিত যে পাওয়া যায় ট্রাইকাব্যান্ডাজল 900 এবং 600 mg, সেইগুলো কিন্তু আপনার 60 কেজির জন্য, এবং সেটি আপনি যদি 600 কেজির ওজন হয় প্রায় 10টি ট্যাবলেট খাওয়াতে হবে। সেটি যেমন বিড়ম্বনার পাশাপাশি স্পেশাল নিউমোনিয়া অনেক ঝামেলা হতে পারে, যার কারণে দ্বিগুণ শক্তিসম্পন্ন ট্যাবলেট বড় গাভীর ক্ষেত্রে খাওয়ানো ভালো। সেজন্য বিভিন্ন কোম্পানির কিন্তু এই দ্বিগুণ শক্তিসম্পন্ন কৃমির ট্যাবলেটও রয়েছে, যেমন এসকেফের ডাবল ডেক্স হাফ রয়েছে, আপনারা সেগুলো বড় গাভীর ক্ষেত্রে খাওয়াতে পারবেন। অবশ্যই ট্রাইকাব্যান্ডাজল এবং লিবামিসল গ্রুপের যে এই কৃমির ওষুধটি সেটি প্রেগনেন্সি সেফ, আপনি প্রেগনেন্সির সময় 3 মাসের সময় খাওয়াতে পারবেন গাভীর ক্ষেত্রে, 6 মাসের সময় খাওয়াতে পারবেন, কিন্তু উত্তম 3 মাস এবং 6 মাস। কিন্তু কেউ যদি মনে করেন যে 7 মাস হয়ে গেছে তাও খাওয়াতে পারবেন। সঠিক ডোজে আপনারা কৃমির ওষুধ খাওয়ালে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এবং এটি যদি কিছুটু বেশিও হয়ে যায় তাও কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না। পাশাপাশি এই কৃমির ওষুধ খাওয়ানোর পরে আপনারা তার স্ট্রেস বা দখল রোধের জন্য আপনি অবশ্যই সেখানে কি ভালো লিবারটনিক আপনারা খাওয়াতে পারবেন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি লিবারটনিক রয়েছে, কেমিক্যাল লিবারটনিক রয়েছে, হার্বাল রয়েছে, আপনারা অবশ্যই কেমিক্যাল লিবারটনিক খাওয়াতে পারবেন। লিবারটনিক খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, লিভারকে আবার সুসংগঠিত করা, তারপর কৃমির ওষুধ খাওয়ানোর পরে তার যে একটা দখল বা স্ট্রেস হয় সেটাকে নিউট্রালাইজ করা, এবং তার যে স্বাভাবিক খাবার দাবার বা রুচি কৃমির পরে সাধারণত ঘাটতি দেখা দেয় খাওয়ানোর পরে,
এই কারণে সেটি সঠিক, আবার আগের মতো রুচি ফিরিয়ে নিয়ে আসা, সব কিছুর ক্ষেত্রে কিন্তু এই লিভার টনিক ভালো কাজ করে, ভালো কার্যকরী। তো সুতরাং আপনারা এগুলো খাওয়াতে পারবেন। তার নাইট্রোজিনিল গ্রুপের ইঞ্জেকশন যদি আপনারা দিতে চান তাহলে সেক্ষেত্রে ভালো বিনড্রের কোম্পানি নাইট্রোনেক্স ইঞ্জেকশন রয়েছে, রেনেটার নাইট্রোনেক্স এবং একমি রয়েছে নাইট্রক্স অ্যাবেট, তাছাড়া নাইট্রোব্যাট সহ ব্রিস ফার্মাটিক্যাল সহ আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে। অবশ্যই আপনার ব্র্যান্ডের কোম্পানিগুলোর ওষুধ সবচেয়ে প্রিফার করবেন। তো ব্র্যান্ডের কোম্পানি কোনগুলো? রেনেটা, একমি, তারপর হচ্ছে অপসোনিন, পপুলার, এসিআই, তারপর হচ্ছে স্কোয়ার, এইরকম কিছু ব্র্যান্ডের কোম্পানি রয়েছে, এসকেএফ, এইরকম কিছু ব্র্যান্ডের কোম্পানি রয়েছে। তাদের ওষুধ আপনারা ইচ্ছা করলে বা আপনারা যে কোনো ইঞ্জেকশন সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনার অবশ্যই ভালো কোম্পানির ওষুধ আপনারা বা ইঞ্জেকশান আপনারা ব্যবহার করবেন, বিশেষ করে কোলিজাকিমির যে ইঞ্জেকশানটা, নাইট্রোজিনিল গ্রুপের নাইট্রোনেক্স ইঞ্জেকশানটা, সেটি খুবই সেন্সিটিভ বিষয়, কারণ হচ্ছে একটু ডোজ বেশি হইলে সমস্যা হতে পারে। এই জন্য প্রপার ডোজ অনুযায়ী আপনারা দিতে হবে। 50 কেজির জন্য 1.5 মিলি, 50 কেজির জন্য 1.5 মিলি এবং 100 কেজির জন্য 3 মিলি। এখন আপনি 100 কেজির জন্য 3 মিলি বা প্রয়োজনে একটু বেশি দিলে 3.5 মিলি দিতে পারবেন, এর চেয়ে বেশি দেওয়া উচিত নয়। 100 কেজির জন্য সর্বোচ্চ যেগুলো সুস্থ থাকে তাহলে 4 মিলি দিতে পারবেন, কিন্তু তার লিভারের কন্ডিশন কীরকম, তার স্বাস্থ্যের কন্ডিশন কীরকম, অনেক কিছু চিন্তাভাবনা করে তার ডোজ এদিক সেদিক করতে হয়। সুতরাং কোলিজাকিমিল ইঞ্জেকশান দেওয়ার আগেও আপনি লিভার টনিক খাওয়াতে পারবেন, যাতে সে দুর্বল না হয়ে যায়, এবং ইঞ্জেকশান দেওয়ার পরও আপনি লিভার টনিক খাওয়াতে পারবেন। অবশ্যই আপনার লিভার টনিক খাওয়াবেন কিমির ইঞ্জেকশান দেওয়ার পর। তাছাড়া আপনি যদি আইভারমেকটিন প্লাস ক্লোরসোলন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে সেটি চর্মরোগের বিরুদ্ধে কাজ করবে। সেটি 50 কেজির জন্য 1 ml, 100 কেজির জন্য 2 ml, তবে সেটি একটু বেশি দেওয়া যায়। 100 কেজির জন্য আপনি 2 থেকে 4 মিলি বেশি দিলেও সেটি কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না। সুতরাং 100 মিলির জন্য 4 মিলি দিলে ভালো কাজ করবে, 4 থেকে 5 মিলি দিলে ভালো কাজ করবে। সুতরাং আপনারা এই যে কিমির ওষুধ বললাম, কিমির ইঞ্জেকশান বললাম, এগুলো অবশ্যই আপনারা সঠিক সময়ে সকালবেলা খালি পেটের কিমির ওষুধ খাওয়াবেন, কিন্তু ইঞ্জেকশান আপনি যে কোনো সময় দিতে পারবেন। তবে অত্যাধিক গরমে কখনোই ইঞ্জেকশান অথবা কিমির ট্যাবলেট খাওয়ানো উচিত নয়। সুতরাং আপনারা এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে আপনার গরু সম্পূর্ণ কৃমিমুক্ত হবে। এখন আপনার খামারে যে কয়টি গরু থাকবে সকলকে একসাথে কৃমিমুক্ত করা উত্তম, তা না হলে যে গরুকে আপনি কৃমিমুক্ত করবেন না সেই গরুটির বিশেষ করে তার ফিসিসে অর্থাৎ গোবরে এই কৃমির বিভিন্ন ডিম লার্বা এগুলো থেকে যাবে, যার মাধ্যমে কৃমি ওষুধ খাওয়ানো গরুগুলো কিন্তু আবার কিছুদিন পরে আবার সেই না খাওয়ানো গরু থেকে আবার কৃমি আক্রান্ত হয়ে যাবে। সুতরাং এজন্য খামারে একসাথে সকল গরুকে কৃমিমুক্ত করা উত্তম। সেজন্য গর্ভবতী গাভীর যে কন্ডিশান, সকল গরুকে একসাথে খাওয়ানো যায় কি না সব কন্ডিশন বুঝে একটি নির্দিষ্ট সময় সবগুলোকে একসাথে আপনারা কৃমিমুক্ত করে নেবেন, তাহলে খামারের জন্য অবশ্যই ভালো। তো সুতরাং এবং মার ক্ষেত্রে, বাছুরের ক্ষেত্রে মা বাছুরকে একসাথে কৃমি ওষুধ বা কৃমিনাশক করানো ভালো। সুতরাং এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মানতে হবে, পাশাপাশি যে ভিটামিনগুলো আপনারা খাওয়াতে পারবেন, লিভার টনিক খাওয়াতে পারবেন এবং জিঙ্ক সিরাপ খাওয়াতে পারবেন, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারবেন। তাহলে এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন আপনার গাভী বা গরু কৃমিমুক্ত থাকবে, আর কৃমিমুক্ত থাকলে আপনি যে খাবারই দেন তা গরুর জন্য কাজে লাগবে, কৃমি শোষণ করে নেওয়ার সুযোগ নেই। সুতরাং আপনারা অবশ্যই কৃমিমুক্ত করবেন নির্দিষ্ট 3 মাস অন্তর অন্তর পরপর। তো এই বিষয়গুলো আপনাদের জন্য মনে রাখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো খাবারের ঘাটতি হবে না। কৃমি অনেক ধরনের জটিলতার সৃষ্টি করে, সাধারণত লিভারকে ধ্বংস করার পাশাপাশি শ্বাসনালীতে, তারপরে চোখের কৃমি থাকে, চর্মকৃমি থাকে, এই রকম চামড়ার উপরে বিভিন্ন মাইটস এবং আঠালি এগুলো থাকে। সুতরাং এই যে কৃমির ওষুধ বললাম, কৃমির ইঞ্জেকশান বললাম, এগুলো যদি আপনারা নিয়মিত রোটেশনালি অর্থাৎ একবার ট্যাবলেট খাওয়ালেন, 3 মাস পরে আবার ইঞ্জেকশান দিলেন, প্রয়োজনে 3 মাস পরে আবার ট্যাবলেট খাওয়ালেন, আবার অন্য ইঞ্জেকশান দিলেন, সুতরাং এভাবে যদি আপনি রোটেশনালি আপনি কৃমির ওষুধ খাওয়ান তাহলে একটা সময় দেখা যাবে যে আপনার গবাদি প্রাণীটি কৃমি সম্পূর্ণ কৃমিমুক্ত। সুতরাং এই বিষয়গুলো মেনে চলবেন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।